সামরিক শক্তিতে ইরান খুব শক্তিশালী। মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থান খুবই শক্ত, তাই সামরিক শক্তিতে শক্তিধর যুক্তরাষ্ট্রকে এক হাতে নেওয়ার ক্ষমতা আছে ইরানে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ইরানের সামরিক শক্তি, সেনাবাহিনী। ইরানে বর্তমানে 5,23,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে, সংরক্ষিত সদস্য রয়েছে 3,50,000 জন। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কমপক্ষে 1,50,000 ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস বা IRCG সেনা মজুদ আছে ইরানের। IRCG ইরানের সবথেকে প্রভাবশালী সামরিক ফোর্স বলে ধরা হয়। দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক সংখ্যা 1,634টি, সাজুয়াজানের সংখ্যা 2,345, সেনা সদস্যদের ব্যবহারের জন্য কামান রয়েছে 2,128টি, পাশাপাশি 570টি স্টেলথ প্রোপেলেড আর্টিলারি এবং 1,900টি রকেট চালিত কামান রয়েছে। এছাড়াও দেশটির সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা 2,36,19,215 জন। বিমান বাহিনী, ইরানের বিমানবাহিনীতে 509টি অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। এদের মধ্যে রয়েছে ফাইটার বিমান 142টি, অ্যাটাক বিমান 165টি, হেলিকপ্টার 126টি ও অ্যাটাক হেলিকপ্টার 12টি, পাশাপাশি প্রশিক্ষণের জন্য 104টি ও পরিবহনের জন্য 98টি উড়োজাহাজ রয়েছে তাদের। তবে এখনও পর্যন্ত স্বীকৃত কোনো স্টেলথ ফাইটার বিমান নেই তাদের। নৌবাহিনী, ইরানের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নেই। তাদের ফ্রিগেট রয়েছে 6টি, কর্ভেট রয়েছে 3টি এবং 34টির মতো সাবমেরিন রয়েছে। ইরানে 88টি পেট্রোল বোট রয়েছে ও 3টি মাইন ওয়ারফেয়ার রয়েছে। এই বাহিনীতে কোনো ডেস্ট্রয়ার নেই। পারমাণবিক শক্তি, এক্ষেত্রে এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তি রাষ্ট্র নয় ইরান। যুক্তরাষ্ট্রের কাছে 7,200টি পারমাণবিক বোমা রয়েছে, এইদিকে ইসরায়েলের আছে 200টি। দেশের বাইরে সফল অভিযান, ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী বলা হয় বিপ্লবী গার্ডসকে। এই বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্বে রয়েছে আল কদুস ফোর্স, যার প্রধান ছিলেন মেজর জেনারেল কাসেম সোলামাইনি। মূলত আয়াতুল্লাহ আলী খামিনি ছাড়া আর কারোর কাছে জবাবদিহিতা করতে হয় না কুদস ফোর্সকে। বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুরক্ষায় সেখানে এই বাহিনী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও ইরাকে সিয়া নিয়ন্ত্রিত আধা সামরিক বাহিনী সহায়তা করে আসছে কুদ ফোর্স। জঙ্গি গোষ্ঠী IS-এর বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা রেখেছে ইরাকের এইসব বাহিনী। ইরানের প্রতিরক্ষা খাতে 2009 থেকে 2018 সালের মধ্যে যে পরিমাণ আমদানি হয়েছে তা সৌদি আরবের মোট সামরিক আমদানির 3.5% মাত্র। ইরানিরা সামরিক খাতে বেশি আমদানি করেছে রাশিয়া থেকে। এরপরে তাদের আমদানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প পাল্লা আর মাঝারি পাল্লার। এইসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকায় অনেক ইসরায়েলি লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। গেল কয়েক বছর ধরেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে পরীক্ষা নিরীক্ষা করেছে ইরান, এমন দাবি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের। ড্রোন সক্ষমতা, কয়েক বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই 2016 সাল থেকে ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান। 2019 সালে জুনে যুক্তরাষ্ট্রে একটি ড্রোনকে ভূপাতিত করে ইরান। মিত্রদের কাছে ড্রোনের প্রযুক্তি স্থানান্তর বা বিক্রিও করেছে ইরান। 2019 সালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল সৌদি তেল ক্ষেত্রে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এই জন্য ইরানকে দায়ী করেছিল, যদিও তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।